বিখ্যাত মানুষদের সান্নিধ্য ভালোবাসেন সবাই, কিন্তু সেই সৌভাগ্য কি সবার হয়? সেই অপূর্ণতা পূরণে বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হয়েছে ওয়্যাক্স মিউজিয়াম বা মোমের জাদুঘর। এবার প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করেছে এমনই এক গ্যালারি, যেখানে রয়েছে বিশ্বের বিখ্যাত সব মানুষের প্রতিকৃতি। নাম সেলিব্রিটি গ্যালারি। শিল্পী সৃষ্টিশীলতায় আস্থার হাতটি তুলে ঠায় দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তব আর কল্পনার মিশিলেই তার এই প্রতিকৃতি। শুধু কি তাই, আছেন কাব্যচর্চায় মগ্ন বিশ্বকবি, কারারুদ্ধ বিদ্রোহী কবি, কিংবা সাদা পোশাকে মানবতার দূত মাদার তেরেসা। আছেন রাইফেল কাঁধে বিপ্লবী চে গুয়েভারাও, বাচ্চানি চার্লি চ্যাপলিন, মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন আর শাহরুখ খানও। পৃথিবীর এমনই 32 জন বিখ্যাত ব্যক্তিত্বের দেখা মিলবে সেলিব্রিটি গ্যালারিতে। রাজধানীর গুলশানে ভাস্কর্য শিল্পী মৃণাল হকের উদ্যোগে নির্মিত এই গ্যালারি যাত্রা শুরু করেছে শুক্রবার। আমার মনে হলো যে সিঙ্গাপুরে যে কেন দেখতে হবে আর লন্ডনে যে কেন মাদার তুসে দেখতে হবে, এটা আমি বাংলাদেশে সবার কাছে এনে দিয়েছি, সবাই যেন বাংলাদেশে বসে সেই স্বাদটা পায়। মাদাম তুসোর মতো মোমের প্রতিকৃতি নয়, বরং এখানে প্রদর্শিত প্রতিকৃতিগুলো নির্মাণ করা হয়েছে ফাইবার গ্লাসের মাধ্যমে। বাংলাদেশে ওয়াক্স দিয়ে সেটা করলে এটা গলে যাবে, আর এটা যে ওয়াক্সে হতে হবে এরকম কোনো কথা নেই। আমি সেম রেজাল্ট সেম জিনিসটা যদি উপহার দিতে পারি তাহলে তো অসুবিধা নেই। সম্পূর্ণ জাদুঘর না হলেও বিশাল গ্যালারির আদলে ঢাকায় এমন উদ্যোগ এবারই প্রথম। সাধারণের জন্য প্রদর্শনী চলবে সপ্তাহে 7 দিন বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।